কুমিল্লার নাঙ্গলকোটে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধন করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার মকরবপুর ইউনিয়নের তুলাগাঁও পূর্বপাড়া গ্রামের আব্দুল জরিলের ছেলে সোহেল রানার মৎস্য খামারে বিষ দিয়ে বিভিন্ন জাতে প্রায় দুই লাখ টাকার পোনা মাছ নিধন করা হয়েছে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী সোহেল রানা বলেন দীর্ঘ দশ বছর ধরে একই গ্রামের আনোয়ার হোসেনের কাছ থেকে পনেরো শতক জায়গা লিজ নিয়ে পোনা মাছ চাষ করে আসছি মঙ্গলবার দুপুরে জানতে পারি খামারে কিছু ব্যক্তি বিষ দিয়ে দুই লাখ টাকার মাছ নিধন করেছে তাদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান তিনি আমি দীর্ঘদিন যাবত এই পুকুরটা চাষ করে আসছি সকালবেলা আমি মাছের আধার দিয়ে গেছি মাছ ভালো সুস্থ মাছ আমি আধার দিয়ে গেছি আমি বাজারে গেছি বাজার থেকে আসার পরে আমার বাজার থেকে আমার নিউজ গেছে আমার মাছগুলো মরে যাচ্ছে আমি খবর পাইছি এরপর আমি তারা করে আসছি আসার পরে দেখি যে মাছগুলো গুরু গুরু মরতেছে এখন কে মারছে কে বা মারছে কিছু আমি তথ্য জানি এবং এই তথ্যগুলো আমি সবার কাছে বিচার চাই প্রশাসনের কাছে বিচার চাই আমার এই মাছ মারা কেন এই অবলা পানিগুলোকে মেরে ফেলছে এগুলোর আমি বিচার চাই সবার কাছে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হচ্ছে আমার আমি মামলা করবো আমি জানি কে কোন ব্যক্তি এই কাজগুলো করছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি জানি এবং কি আমার কাছে সে তথ্য আছে আমি এই বিষয় নিয়ে আমি মামলা করবো রনার বাবা আব্দুল জলিল বলেন মৎস্য খামারে আসার পর দেখতে পাই বিভিন্ন জাতের মাছ মরে ভাসছে জেলে দিয়ে মৎস্য খামার থেকে মাছ উত্তোলন করেছে সব মাছ মরে গেছে অপরাধীদের শাস্তির দাবি জানান দুইটা বাজে আমরা আই বেড়িটা আয় দেখে দেন মাছ গুড়ি মরে মরিয়া লাগছে ইয়ার পর যাই মাছ মাছ ধরা শুরু করছি দড়ি ধরে ওষুধ না দেখলাম দেন এটা মাঝে ওষুধ দেওয়া হয়েছে ওই জন্য আমাদের প্রায় দুই লক্ষ টাকা মাছ ক্ষতিপূর্ণ হয়েছে রুচ মাছ কাতলা মাছ কার্পুক হাঙ্গ ট্যাংরা না একার বেড়া দিই নার্সারির মাছ ছিল সোল মাছ নার্সারির মাছ ছিল এখন খাবার উপযোগী মাছ না।